ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবারাকু যে আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন স্বামী স্ত্রী তিন মাস আলাদা থাকলে কি আপনা আপনি তালাক হয়ে যায় আলহামদুল্লিল্লাহি ও হায়দালাহু আসলাম আন রসুল ইল্লাহ মাবাদ জি সন্মানিত বোন স্বামী স্ত্রীর তিন মাস কেন এর অধিক যদিও পৃথক পৃথক থাকে আলাদা আলাদা থাকে তাতেও তালাক হয় না এগুলো হচ্ছে মন গড়া কথা স্বামী স্ত্রী আপসে যদি আলাদা আলাদা থেকে যদি কথাবার্তা হয় এক অপরের প্রয়োজনে খেয়াল রাখে খবর নেয় প্রয়োজনে যা দরকার টাকা পয়সা সেগুলো সে দেয় তাহলে কোনো সমস্যা নেই তাহলে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে আমাদের পরিবেশে একটা কথা খুবই বিখ্যাত সুর সেটা হলো যে স্বামী স্ত্রী যদি তিন মাস বা তার অধিক আলাদা আলাদা থাকে তাহলে নাকি তালাক হয়ে যায় এটা সম্পূর্ণ বানাওয়ট এবং ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো দলিল পাওয়া যায় না কোনো পাওয়া যায় তাই যদি যখন পর্যন্ত এক অপরের তালাক না দেবে বা না নেবে তখন পর্যন্ত তালাক হয় না তাই এক অপরের সন্তুষ্টিতে যদি আলাদা আলাদা থাকে কোনো সমস্যা নাই باقي والله اعلم بالصواب السلام عليكم ورحمه الله وبركاته